বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চলছে 19তম আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট। দ্বিতীয় দিনের খবর জানাতে রাজধানী সোনারগাঁয়ে আছেন সহকর্মী জিন্নাত আরা জশুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জশুয়া, একটি দেশের পর্যটন খাত একটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে, দেশের পর্যটন স্পটগুলোর প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যটন মেলার 19তম আসর ঢাকা ট্রাভেল মার্ট 2024। এবং এবারের আসরের উদ্বোধন হয়েছে গতকাল বৃহস্পতিবার এবং আজ বসেছে দ্বিতীয় দিনের মতো 19তম আন্তর্জাতিক পর্যটন মেলার আসর। এবং দ্বিতীয় দিন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে, তাই সকাল থেকেই পর্যটন মেলা জুড়ে কিন্তু দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো, এবং তারা কিন্তু ভিড় করছেন স্টলগুলোর দিকে, এবং স্টলগুলো কিন্তু বিভিন্ন মূল্য ছাড় নিয়ে বসেছেন। বিশেষ করে যেসব এয়ারলাইন্স এবং হোটেল রিসর্টগুলো আছে, তারা কিন্তু পর্যটন খাতকে উন্নতির লক্ষ্যে, তারা পর্যটন সংশ্লিষ্ট যেসব সংস্থাগুলো আছে তারা তাদের ব্যবসার লক্ষ্যে কিন্তু বিভিন্ন ধরনের অফার দিয়ে বসেছেন। এবং তারা বলছেন যে ভৌগোলিক কারণে, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাংলাদেশের পর্যটন খাত কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় খাত, এবং তাই এ খাতে গুরুত্ব দিতে এবং খাত সংশ্লিষ্ট যেসব ব্যবসা আছে সেসব ব্যবসার উন্নতি ঘটাতে এবং সর্বোপরি দেশের অর্থনীতির জন্য যে দুয়ার রয়েছে সেই অর্থনীতির জন্য সম্ভাবনার দুয়ার উন্মোচন করার জন্যই কিন্তু পর্যটন খাতকে গুরুত্ব দিতে এই আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছেন। এবং তারা আশা করছেন যে যেহেতু আজ শুক্রবার এবং কাল শনিবার ছুটির দিন, তাই তাদের যে সংস্থাগুলো রয়েছে তারা আরও ব্যবসা সফল হবেন এবং দর্শনার্থীদের আনাগোনা কিন্তু আজ এবং আগামীকাল আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে আন্তর্জাতিক পর্যটন মেলা সর্বশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাত আরা জশুয়া।